আহমদ প্রশ্ন করেছেন, বড় ভীর আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ কি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন? ভাই সাগর আহমদ, এ ধরনের কথা বিভিন্ন চটি বই পুস্তকে পাওয়া যায়, এর ঐতিহাসিক কোনো ভিত্তি সুপ্রমাণিত নয়। এর বাইরে আমরা আর কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, এরকম অনেক কথাই আমরা জানি শুনি, কিন্তু ঐতিহাসিকভাবে এর কোনো ভিত্তি তেমন একটা আমরা জানি না। এরপরে